ভিটামিন B12 এর সোর্সগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য, এবং 8টা ন্যাচারাল ভিটামিন B12 সোর্সের কথা আজকে আমরা শেয়ার করব। প্রথমেই রয়েছে ফিশ, ম্যাকারেল, সার্ডিন, স্যামন, টুনা ফিশ, যেগুলোতে প্রচুর পরিমাণে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এরপরে রয়েছে ডিম, এবং ডিমের সব বেশি B12 থাকে কিন্তু ডিমের সাদা অংশে নয়, ডিমের ইয়ক যেটা হলুদ অংশ সেটাই কিন্তু বেশি পরিমাণে B12 থাকে। এছাড়াও ডিম কিন্তু অন্যতম একটা প্রোটিনের উৎস। ডেইরি প্রোডাক্টস অবশ্যই দুধ, চিজ, ইয়োগার্ট, তবে বেশি পরিমাণ ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং B12 কিন্তু থাকে হচ্ছে আপনার ডেইরি প্রোডাক্টের ভিতরে, ইয়োগার্টের। তো আপনারা দই খাওয়ার চেষ্টা করবেন বেশি, দুধ এবং চিজ থেকে। মিটের কথা তো অবশ্যই বলতে হবে, রেড মিট অবশ্যই, ল্যাম্ব মানে খাসি অথবা বিফ গরুর যেটা, এতে প্রচুর পরিমাণে রয়েছে B12, এবং এদের লিভার, কিডনি এগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে B12 রয়েছে। চিকেন অবশ্যই সবার পছন্দ, চিকেন ফ্রাই, চিকেনের ভিতরে চিকেন এবং টার্কি যেগুলো আছে, টার্কি মুরগি, সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে হাই প্রোটিন এবং B12 থাকে। সেলফিশ হচ্ছে কি, ওয়েস্টার্ন মানে শামুক, ঝিনুক, এই ধরনের যে সি ফুড আইটেমগুলো রয়েছে এগুলোর ভিতরেও কিন্তু ভিটামিন B12 থাকে প্রচুর পরিমাণে। ফর্টিফাইড প্ল্যান্ট বেসড মিল, যে ফর্টিফাইড মানে হচ্ছে যেটা আপনাকে অতিরিক্ত কোনো কিছু যোগ করে সেটাকে পুষ্টিগুণ করা হয় সেটাকে বলা হয় ফর্টিফাইড। যেমন হচ্ছে গিয়ে ওটস, সয়া, অ্যামন্ড মিল্ক, ঠিক আছে, বাদাম, এগুলোর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে B12 রয়েছে। এবং ওটস, সয়া, অ্যামন্ড মিল্ক এগুলো সাধারণত যারা ভেগান বা ভেজিটেরিয়ান, হ্যাঁ, তারা কিন্তু এটা এগুলো প্রচুর পরিমাণে খেয়ে থাকে, কারণ এগুলো হচ্ছে প্ল্যান্ট বেসড। ফর্টিফাইড সিরিয়ালস যেগুলো আছে, হ্যাঁ, সেগুলোতেও প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন বি